জামশার দুশমন তারা হলো কোরআনের দুশমন তারা অদর্শে নয় তারা গোপনে করে না কিন্তু করতে পারে কি শয়তানি করে তাদের ন্যাসকে দুমড়ে পড়ে জোরে বলুন না আরায় দেখবেন সুবহানাল্লাহ বলুন আজকের একটা ছোট্ট জলসা রান্নার যা জোগাড় ছিল খাবার ডেলিগেটের টিকিট আছে কিন্তু খাবার নাই সুবহানাল্লাহ বলুন এই শীতের সময় এই ডেলিগেট এত বিক্রি হবে এটা ভাবার কল্পনা ভাবতে পারিনি কিন্তু সবার ভাবনা তো তিনি ভাবছে জীবন দিবসে মনের হরষে জ্বালায় মনের বাতি আসো বিয়ে তার যদি বেনারা নিশীতে প্রদীপ বাতি আল্লাহ আকবার ওস্তাদকে বলছি বড় বড় বলছি হুজুর ওকে প্রথম তালিম দিয়েছি আলিম বাতা আর কোরআন ধরে জিন ও জিনে ধরে তো সবাই এসে দেখলো ছেলেটা মাথা ঘিরায় প্রীতম শরণং উজ্জ্বত শরণং কল্যাণ শরম নমস্তে করিয়সি হরি নাম পরিবর্তন চরিতার্থ সর্বভূতে নম বলেছেন গৌতম বুদ্ধ কত জিনিস নকল হলো আর কত জিনিস আসল হলো কত জিনিসের ডুপ্লিকেট ধরা পড়ল কত জিনিসের নকল ধরা পড়ল কিন্তু কোরআনে কারিমার এ টু জেড পর্যন্ত কোন একটা নকল আজ পর্যন্ত ধরা পড়েনি আর কিয়ামত পর্যন্ত পড়বে না নকল যে নাই এবার নকল আছে না আইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله তোমরা যদি পণ্ডিত হও হেলিকপ্টার তৈরি করেছো প্রেম তৈরি করেছো উড়োজাহাজ তৈরি করেছো কত কি তৈরি করেছো তাই বলে তোমরা তোমাদের পণ্ডিতগণ মিলে কোরআনে একটা অক্ষর পরিবর্তন করতে তোমরা পারবে না পেরেছে এ ভাই পেরেছে পারেনি আর কেমন পর্যন্ত সম্ভব নয় হাদিস শরীফ এসেছে এই দরিদ্র পৃথিবীতে একজন নবী এসেছিলেন সেই নবীটার নাম হলো ইদ্রিস আলাইহি সালাত ওয়া সালাম কি নাম ইদ্রিস এই যে জামা গায়ে দিচ্ছি আগে জামা ছিল না প্রথম যিনি তুলা দিয়ে সুতা তৈরি করে তাদের কাজ যিনি করেছিলেন তিনি ছিলেন নবী ইদ্রিস আল্লাহর তরফ থেকে ওই প্রাপ্ত হয়ে প্রথম তিনি কাপড় বুনেছিলেন তাঁত এই যে নাঙ্গল বাই কাঠের নাঙ্গল বাইতাম তখন যে লোহার নাঙ্গল ব্যবহার প্রথম করেছিলেন নবী ইদ্রিস আলাইহি সালাতু ওয়াসালাম এই যে কলম আমরা লিখি এই কলম শীষ দুয়ার তিনি আবিষ্কার করেছিলেন আল্লাহর তরফ থেকে ওই প্রাপ্ত হয়ে নবী ইদ্রিস আলাইহি সালাতু ওয়াসালাম এই যে ধান করা চাল করা ঢেকি এখন উঠে গেছে এখন ঢেকি না মেয়েদের ব্যারামের শেষ নয় 5 কিলোমিটার চিম্পল করে ছুটছে কি হয়েছে সুগার হয়েছে কথা বলুন কিনা ডাক্তার বলেছে তাই 3 কিলোমিটার ছুটছে আর আল্লাহ কি বলেছেন খবর নাই বান্দারে রাতের একটা ইবাদত আছে এক্সট্রা ইবাদত গোপন ইবাদত বেশি ইবাদত বিবির বিছানা ছেড়ে দাও শীতের রাত হোক আর গরমের রাত হোক ঘুমকে কামাই করে উজু করে যখন তুমি নামাজে দাঁড়াবে যখন খোদার সঙ্গে প্রেম
কায়েম করবে তুমি যখন দাঁড়াবে সেই নামাজটার নাম হলো ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতান লাকা তোমার নামার মধ্যে ব্যবধান কি হবে আমি জান্নাত জাহান্নামের মিডিলে আমি মাকামে মাহমুদায় দাঁড়িয়ে যাব যখন তুমি কোরআনের ডাক দেবে ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আমি আকাশে থাকব না জমিনে থাকব না বাসুদেবপুরে থাকব না কুমদপুরে থাকব না আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নু কুলুব তোমার মেমোরি তোমার কুলুবে আমি আল্লাহ আমার সিংহাসন হয়ে যাবে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমার ঘাড়ের মোটা শিরা হইতে ঘাড়ের মোটা শিরা হইতে আরো নিকটবর্তী হয়ে যাব বান্দা তুমি যখন কোরআন পড়বে তোমার মধ্যে আমার আর কোন পর্দা থাকবে না মুসা নবী ওহে করে ডাক দিয়ে বলে আল্লাহ এই যে তোমার সঙ্গে কথা বলি কতটা ব্যবধান আল্লাহ বলেন মুসা হে তোমার আর আমার ব্যবধান হলো 70,000 পর্দা এর থেকে সৌভাগ্যবান কারা বলে শিশু নবীর উম্মত যারা মুসা তারা যখন কোরআন পড়বে তার মধ্যে আল্লাহর আমি কোন পর্দা থাকবে না যখন তারা সেজদায় লুটিয়ে যাবে আমি আল্লাহ আর বান্দার মধ্যে কোন আলাদা থাকবে না নারায় থাকবি রাতের গভীরে তাহাজ্জুদ দাও যতক্ষণ কেরাত পড়বে ততক্ষণ রুকুতে থাকো সুবহানাল্লাহ বলুন যতক্ষণ কেরাত পড়বে ততক্ষণ ততক্ষণ সুজদ ইল্লাহ সেজদায় থাকো তোমার সুগার যদি না কমে তখন বলিও আসল জায়গায় ফাঁকি ডাক্তারের জন্য সারা কি তিন কিলো সিরিপি করে ভোর রাতে মেয়ের দিকে রাস্তায় ছুটি আমি বেশিরভাগ ভোর রাতে যা আশা করি তোমায় দেখি মেয়েরা ছোটে কি হয়েছে রে চেতারা হয়েছে ডায়াবেটিস তো হবে না হবে না তো কার হবে সারা জীবন সুখ নেবে আর দুঃখ নেবে না ফাইন্নামা আল উসরি ইসরাম ইন্নামা আচ্ছা লোকগুলো কথা কার এই দেশের নাম মনে আছে এই মুসলমান এদেরকে কি বোঝায় আরে লোক সংখ্যা অল্প হয়ে আল্লাহ রহমতের ফেরেশতা আছে না ভাইরা না বন্ধুরা না ওটাই নয় বলে খাবই না দিও না দিও না দিও না চিনি দিও না সারা জীবন চিনি খেয়েছে এবং চিনি বাদ দেখাচ্ছে বউ মরে গেলে কি শ্বশুর বাড়ি যাওয়া যাবে না আপনারা কি বলে যে চিনি খায় না তার দান্তের বউ নাই আদর নাই ঠিকই বলেছে ছেলা মারা ভাত দিবে তো ভাই নিজের কিডনির দাম নাই যার মরে গেছে তাকে জিজ্ঞেস করো কত বড় সম্পদ বিবি যে কত বড় আল্লাহর নিয়ামত এই নিয়ামতের হারিয়ে না গেলে শুকরিয়া আদায় করতে পারবে না এই পৃথিবীতে যত নবী এসেছিলেন একটা নবীর শুধু একটা বিবি সেটা হলো আদম বাদ বাকি সব নবীর কমসে কম দুটো তিনটে ছিল কারণ 100টাও ছিল সুবহানাল্লাহ বলুন কিন্তু একটা নবীর একটাই বিবি আমাদের মা একটা এটা হলো হযরতে মা হাওয়া পিতা আদম আলা কদ কররমনা বনি আদম তাই এর কথা বলছে বক্তাদের মাঝে ছেলের ওস্তাদরা ঘাড়ে করে এনে বলছে
না শামসিতে না পাটনায় না দামাইপুরে কোথায় কোন মাদ্রাসাও যায়নি এই যে কোরআনে হাফেজ বলে শোনো ওস্তাদজি আমি সকাল বেলায় আমার ছেলেকে কোলে নিয়ে মুখে স্তনটা ঠেকায় দিয়ে আমি কোন গান গাই না কোন গজল গাই না গুনগুন গুনগুন করে আমি পাঁচ পারা আল্লাহর কালাম আল্লাহ পড়তাম দুপুর বেলায় কাজকর্ম ছেড়ে দিই ভাত খেয়ে আমার ছেলেদের মুখে করে নিয়ে পিঠে হাত বোলাতাম আবার পাঁচ পারা কোরআন পড়তাম এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে ছেলেকে বুকে করে নিয়ে আট পারা কোরআন শরীফ পড়তাম আমি নিজে আঠারো পারা কোরআনের হাফিজ আমার কচি বাচ্চাকে আল্লাহ প্রেম শক্তি বাড়িয়ে দিয়েছে আমার কোলে বসে বসে ওর মেমোরি ডাউনলোড হয়ে গেছে ওর মেমোরি লোড হয়ে গেছে কখন আল্লাহ পাক আমার ছেলেটাকে হাফেজ বানিয়ে দিয়েছে তাহলে মা যদি ভালো হয় ছেলে ভালো হবে ঠিক কিনা ঈদের ফার্মা যদি ভালো হয় ঈদ ভালো হবে আমাদের মারা যদি টিভি খোর হয় ছেলে কি খোর হবে মোবাইল খোর হবে মোবাইল খোর আমাদের মা দেখে ইউটিভি ছেলে দেখে কি ফ্রি ফায়ার কি দেখে ছোট বাচ্চাকে বসিয়ে দিচ্ছে মোবাইল টিপে চলে যাচ্ছে মা কাজ করে চলে যাচ্ছে খাবারও কোথায় নেই মা বলছে দারুণ সুযোগ পেয়েছি রাতের বেলা মা করছে কি বিছানার ভিতরে কানে হেডফোন করে দিচ্ছে হেডফোন বলুন কিনা যে লেপের ভিতরে ইউটিউবে ডাকছে চলে আর চলে আর চলে আসছে কি আসছে আর বলবো এই দেখায় তিন ছেলের মা দু ছেলের মা পাঁচ ছেলের মা স্বামী বিদেশে আছে দেওয়ালের কোমরে লাথি মারছে বলছে ভাবি ডাকো কেনা ভাবি নয় আই লাভ ইউ বল তিন ছেলের মা টিকিট করতেছে কেটেছে কি গাড়ি নেই ধরে বলো যত হত ভাগা নেমে এসেছে আর মেয়েরা এখন নিজেই রাই নিজেই গরম দেখাচ্ছে মেনে নাও আগেকার পুরুষরা তালাক দিত এখন পুরুষদের তালাকের দরকার নাই এখন মেয়েরা দিয়ে দিচ্ছে আইন তালাক বাড়ির তালাক গুষ্টি তালাক চলে যাও যেমন তরকারির হাড়ি কেউ ডাল খায় কেউ মাছ খায় মেয়েরা এরকম তালাক ব্যবহার করছে কোঠের মাধ্যমে আর কোর্টগুলো হয়েছে এরকম ব্যাপ কোঠের সুযোগ নিয়ে শরীয়তে ট্যাং তুলে দিয়ে আর যারা দেখবেন এরকম স্বামী ছাড়া মেয়ের বেটা তারা হবে চার নম্বর হারামির বেটা হারাম এরাই হবে মসজিদের দুশ্মন এরাই হবে মাদ্রাসার দুশ্মন খবর নেবেন দেখবেন ওর ক্যারেক্টার খারাপ আছে জন্ম খারাপ আছে মা যদি হয় গুজগুজি তো ছেলে হবে কি ফুজফুজি বেইমানির বেটা বেইমান হবে এই জন্য বলি আগে হাড়ি ঠিক করো তারপর ফুটো আছে কিনা দেখো আত শিশির আধার শিশি যদি ফুটো থাকে আদর পড়ে যাবে যাবে কি যাবে না জোরে বলুন বাপ যদি হয় বেইমান তা বেটা কি হবে ইমানদার ঘোড়া দিব হবে মোনাফেক হবে ওই রক্ত জোর শরীরে বইছে ভাইরা আমার বন্ধুরা আমার দোস্তরা আমার বেগম জোবাইরা স্বামীকে বললেন স্বামী নহর কাটা হয়ে গেছে চলো আল্লাহর বাইতুল্লাহতে যাই এখনকার লোক ফ্যাশন হজে পাগল বড় হস্ত দিতেই বলে না বলছে চলো ওরা করে আসি আমি আর মানে বুঝি হজ সেখানে না এখানে ফকিরকে ভিক্ষা দেয় না মসজিদের ইতামিয়ে এমকে বেতন দেয় না
মাদ্রাসার শিক্ষককে বেতন দেয় না ফেতরা দেয় না যাকাত দেয় না ওসর দেয় না মালের যাকাত আদায় করে না বিবির হক আদায় করে না ভাইয়ের হক আদায় করে না বাপের হক আদায় করে না সব হক ছুঁয়ে নাই এখানে আর ঠেলা মারছে সেখানে হজ করে আছে হক আদায় করলো না যাই নামাজ কিনে এনে সেজদায় পড়ে বলে আল্লাহর কিরে খোদার কিরে হাজি হয়েছি মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে খেজুর এনেছি সদা হয় নামাজ জানে না মক্কায় হজে গেছে মিথ্যা বলছি এরকম অনেক আছে চিটা ভাজি আছে আল্লাহর কিরে আছে মিথ্যা বলি আমার উপর বোম কাটা হয়ে গেছে সামা শুধু আমাদেরকে ধুইয়ে দেয় আমি জানি আমাকে তোমার নেবে না কিন্তু বলতে আমি ছাড়বো না রুজির মালিক কে সুবহানাল্লাহ বলুন আমি কখনো বিহারি কখনো বাঙালি আমার এই ছোট ভাই জানে আমি শুধু পাটনা পর্যন্ত নাঙ্গল চষি কার দোয়ার আপনাদের দোয়ার ওস্তাদদের দোয়ার আল্লাহ তকদির রেখেছে কদিন আগে আসামে ছিলাম আসামের ছাদ করে আসাম মেঘালয় ত্রিপুরা ছেড়ে আমার এলাম গোটাই পশ্চিমবঙ্গে কখনো মেদিনীপুর কখনো চব্বিশ পরগনা কোন বক্তার একটা জেলা চলে আমার একটা জেলা নয় পশ্চিমবাংলার গোটাই দারে বৃষ্টির দিনেও আমার বাদ যায় না মসজিদে করোনা হচ্ছে সবাই বলছে মাওলানা করোনা বাইরে হচ্ছে মসজিদে চলে যাচ্ছে মসজিদের ভিতরে জলসা চলছে ভাইরা আমার বন্ধুরা আমার তকদিরের মালিক আল্লাহ তকদিরের মালিক কি আল্লাহ তো জোবাইদা কত বড় পুণ্যবতী একজন নারী ছিল দেখেন জুম্মার দিন খতবা হচ্ছে ইমাম সাহেব খতবা বলছে খতবা দিচ্ছে এখন তো ইমাম সাহেব খতবা দেয় মুসল্লিরা খতবা শোনে না শুধু ঘুমায় খুদবা দিচ্ছে ঘুমাচ্ছে মাইয়াউমাল জুমআতি ফাসআউ